দুই নম্বর যে বিষয়টি সেটা হলো ইত্তিবাউল হাওয়া, খাহিশের অনুসরণ, জজবার অনুসরণ। একটা মিছিল বের করে মানুষকে একজন মেরে ফেললেন, আপনি মনে করছেন যে একটা বিশাল কিছু করে ফেলেছেন, কিন্তু আল্লাহর কসম আপনি জানেন না যে ইসলাম কোন ভাবে ইসলাম মানুষদেরকে দীনের কাজ করতে বলেছে, সেই তরিকা আপনার কাছে জানা নেই, না সাহাবায়ে কেরামদের আমল সম্পর্কে জানা রয়েছে, না তাবেঈনদের আমল সম্পর্কে জানা রয়েছে, আইমাতুল ইজতিহাদ যারা গিয়েছেন তাদের আমল সম্পর্কে জানা রয়েছে। যদি আপনাদেরকে বলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আপনারা নিশ্চয়ই জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে জানেন না, হানাফি মাযহাবের ইমাম, সুবহানাল্লাহ, তাকে কাজুল কোজাব চিফ জাস্টিসের পোস্ট নেওয়ার জন্য ব্যর্থ করা হয়েছে, এর জন্য ব্যত্যাঘাত করা হয়েছে, কিন্তু ইমাম রহমতুল্লাহ আলাই লোকদেরকে বলা হয়েছে তোমরা মিছিল নিয়ে এসো, আমাকে কি করো, আসো তোমরা সবাই মিছিল নিয়ে আসো, বলছেন কিনা। কুফাতে তখন ইমাম রহমতুল্লাহ আলাইর অনুসারীর সংখ্যা কম ছিল কিনা, কেমন ছিল, মৃত্যুর উপর ইমাম রহমতুল্লাহ আলাইর আটবার জানাজা হয়েছে এবং কোথাও জায়গা ছিল না, কুফার সমস্ত মহান দোকান বন্ধ হয়ে গিয়েছে, ঐতিহাসিক বর্ণনা করেছেন। কিন্তু এ কথা তো বললেন যে মিছিল নিয়ে এসে সবাই আমাকে এখানে মানে গন্ডগোল করো, মানুষ হত্যা করে ফেলো, দেখছেন, জানতে হবে, জানতে হবে। এই জন্য আলেমদের কাছে না জেনে জাহেল নির্বুদ্ধের কাছ থেকে জ্ঞান নিলে দিনের, তাহলে আপনার ফেন্তার মধ্যে পড়ে যাবেন। এটা প্রবৃত্তির অনুসারী, অধিকাংশ লোক নিজের কাহিনী অনুসরণ করতেছে। প্রবৃত্তির অনুসরণ কাকে বলে? এক, শূন্যবাদ দিয়ে নিজের মন করা বক্তব্য দেয় যারা, তারা প্রবৃত্তির অনুসারী। দুই, যারা কোরআন এবং হাদিসের নির্দেশনা বাদ দিয়ে দল বা গোষ্ঠীর বক্তব্য মানুষদেরকে পেশ করে, তারা প্রবৃত্তির অনুসারী। তিন নম্বর হচ্ছে, যারা প্রবৃত্তি অনুসারী তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনাকে বাদ দিয়ে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে আসে, তারা প্রবৃত্তি অনুসারী। কারণ আমি যদি একটা এজেন্ডা নিয়ে আসি, বুঝলেন, ওই আমার এজেন্ডাকে আমি বাস্তবায়ন করার জন্য আমার মন মতো আপনাদের কিছু কথা বলে দিব, আর আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝলেন না, অনেক উষ্ণ বক্তব্য, বুঝলেন না, মন খুব ভালো লাগবে। বেশিরভাগ লোকদের গরম বক্তব্য ভালো লাগে, বেশিরভাগ লোকের গরমটাই কি হয় সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়, মনে করে যে হ্যাঁ গরমটাই মানে এই এই সে ঠিক আছে, কিন্তু কোথা থেকে আসে সেগুলো কি বলে, উস্কানিমূলক বক্তব্য দিতে পারলে তিনি সবচেয়ে ভালো শেখ, বুঝতে পেরেছেন, আর মনোরঞ্জনমূলক বক্তব্য দিতে পারলে তিনি সবচেয়ে কি গ্রহণযোগ্য শেখ, কিন্তু কোরআন এবং হাদিসের বক্তব্য দিতে গেলে এই শেখের কথাবার্তা একটু ভালো লাগে না, কেন যদি কেমন কেমন বলেন, এটা ভালো শেখ, বুঝতে, এটাই কারণ হচ্ছে, এটা প্রবৃত্তির অনুসরণ। তিনটি কথা বলেছি, খুব ভালো করে খেয়াল করুন। এই প্রবৃত্তির অনুসরণকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, প্রবৃত্তির অনুসারী ব্যক্তি আল্লাহ তাআলাকে মাবুদ মনে না করে সে নিজের প্রবৃত্তিকে মাবুদ মনে করে, নাউযুবিল্লাহ। কোরআন বলতেছে সূরা জাসিয়াত 13 নম্বর আয়াত,